এখন আমরা জে কে রাউলিংয়ের কথা পড়ি। উনি দরিদ্র অবস্থার থেকে কোটিপতি হয়ে উঠেছিলেন হ্যারি পটার লিখে, কিন্তু ওনার বহু বছর আগে বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও শুধুমাত্র সাহিত্য রচনা করে হয়ে উঠেছিলেন ধনী, কিনে ফেলেছিলেন গাড়িও। বাংলা সাহিত্য কোনো গরিবকে ধনী করে তুলেছে এমন বোধহয় শরৎচন্দ্রের আগে সেভাবে কল্পনা করা যেত না। বঙ্কিমচন্দ্র ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, রবীন্দ্রনাথ জমিদার, কিন্তু শরৎচন্দ্র ছিলেন গরিব মানুষ। শুধুমাত্র লেখনীর গুণে তিনি হয়ে উঠেছিলেন ধনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পয়সার অভাবে পড়াশুনোটাও সম্পূর্ণ করতে পারেননি। বেঁচে থাকার জন্য করতে হয়েছে বিভিন্ন রকমের কাজ, এমনকি কাজের খোঁজে পাড়ি দিতে হয়েছে রেঙ্গুনেও। অবশ্য সেখান থেকেই তিনি হয়ে ওঠেন সাহিত্যিক শরৎচন্দ্র। রামের সুমতি, বিন্দুর ছেলে, চরিত্রহীনের মতন গল্প উপন্যাস সেখানেই লেখা। চরিত্রহীন যখন বই আকারে বেরোল, দাম 3.5 টাকা। প্রথম দিনই বিক্রি হয়েছিল 450 কপি। বাংলা সাহিত্যে এই রেকর্ড আর কারো ছিল না। পরে পথের দাবি লিখে নিজের রেকর্ড ভেঙে ফেলেন শরৎচন্দ্র। নারায়ণ পত্রিকার গল্পের জন্য শরৎচন্দ্রকে একটা সই করা চেক পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন দাস, সঙ্গে লিখেছিলেন, আপনার মতো শিল্পীর অমূল্য লেখার মূল্য স্থির করবার স্পর্ধা আমার নেই, টাকার ঘর শূন্য রেখে চেক পাঠালুম, এতে নিজের খুশি মতো অঙ্ক বসিয়ে নিতে পারেন। তার জীবনীকার হেমেন্দ্র কুমার রায় বর্ণনা করেছিলেন, যৌবনে যে শরৎচন্দ্রের দেশে মাথা রাখবার ছোট্ট একটুখানি ঠাই জোটেনি, ট্যাকে 2 টাকা সম্বল করে যিনি মরিয়া হয়ে মগের মুল্লুকে গিয়ে পড়েছিলেন, পৌঢ় বয়সে তিনি যে দেশে ফিরে এসে বালিগঞ্জে সুন্দর বাড়ি, রূপনারায়ণের তটে চমৎকার পল্লী আবাস তৈরি করবেন, মোটরে চড়ে কলকাতার পথে বেড়াতে বেরোবেন, সত্যিই তার দূর বা নিকটজনেরাও ভাবতে পারেননি। সাহিত্য রচনা করে নাম, ডাক, গাড়ি, বাড়ি সব কিছুই করেছিলেন শরৎচন্দ্র, কিন্তু সবচেয়ে বেশি মানুষের মনেই জায়গা করেছিলেন তিনি। এখনও বহু চিত্র পরিচালক দেবদাস, শ্রীকান্ত বানিয়ে চলেছেন, আর এই জন্যেই তিনি অমর কথাশিল্পী।